নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছের কুড়ি ঝরে পড়ার বিষয় নিয়ে জবা গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের কুড়ি ঝরে পড়ে যায় এর অনেক কারণ হতে পারে গাছের গোড়ায় অধিক পরিমাণে জল জমে গেলে গাছে অধিক পরিমাণে রাসায়নিক সার দিলে পরে গাছে যদি মাইক্রোনিউট্রেনের অভাব থাকে জিঙ্কের অভাব থাকে বোরনের অভাব থাকে সেক্ষেত্রেও গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে তো এই গাছের পাতা যাতে হলুদ হয়ে না যায় এবং গাছের কুড়ি যাতে ঝরে না পড়ে সেজন্য আমাদের কি করতে হবে সেজন্য ম্যাগনেশিয়াম সালফাইড ম্যাগনেশিয়াম সালফাইড যেটাকে এপসন সল্ট বলা হয় এর সাথে এনপিকে উনিশ 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 এই দুটো একসাথে মিশিয়ে জলে গুলে স্প্রে করতে হবে সাথে বোরন বোরন এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এই দুটো জিনিস স্প্রে করতে হবে পনেরো দিনের গ্যাপে গ্যাপে এর মাঝে গাছে স্প্রে করতে হবে এনপিকে কুড়ি 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 ওটাও এক গ্রাম এক লিটার জলে নিয়ে গাছে স্প্রে করতে হবে সকালবেলা এর পাশাপাশি গাছে আপনাকে নজর রাখতে হবে যেন গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল না জমে যদিও জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপি কেটে জবা গাছের ক্ষেত্রে খুবই উপযোগী কিন্তু অধিক দাম হওয়ার ক্ষেত্রে এটি আমি সাধারণত ব্যবহার করি না তাই আপনাদেরকেও এটি ব্যবহার করার জন্য বলবো না তাছাড়া মাসে একবার করে গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যে কোনো একটি ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করতে হবে এই সব কিছু পরপর স্প্রে করবেন না পনেরো থেকে কুড়ি দিন গ্যাপ দিয়ে দিয়ে গাছে স্প্রে করবেন তাহলে গাছের এই যে পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুড়ি ঝরে পাড়ায় যাওয়া এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন